বোঝাই লরির সঙ্গে বোল্ডার বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ জাতীয় সড়কের সেতুর উপর। ঘটনার জেরে প্রায় চার ঘন্টা থেকে ওই সেতুতে যান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার সকালে ধূপগুড়ি থেকে ময়নাগুড়িগামী জলঢাকা নদীর উপর নতুন সেতুতে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় কেউ আহত না হলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা মিলেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ময়নাগুড়ির দিক থেকে আসা দুর্ঘটনাগ্রস্ত ট্যাঙ্কারে অতিদাহ্য স্পিরিট ছিল, অপর গাড়িতে বোল্ডাই বোঝাই ছিল। অভিযোগ উঠেছে, পাথর বোঝাই লরিটি ভুল রাস্তায় বেপরোয়াভাবে ছুটছিল আর তার জন্যই মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনা খবর পেয়ে ধূপগুড়ি থানা পুলিশ এবং ট্রাফিক কর্মীরা সেই ঘটনাস্থলে পৌঁছায়। একটি সেতুতে যান চলাচল বন্ধ থাকায় অপর সেতু দিয়ে যান চলাচল করানো হচ্ছে। ভ্যাকসিন নেবার পর মৃত্যু, সন্দেহে তীর ভ্যাকসিনের দিকে। ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়ি শহরে হাসপাতাল পাড়া এলাকায়। মৃতের নাম কৃষ্ণ দত্ত। পরিবারের দাবি, মৃত ব্যক্তি সোমবার সকাল 11টা নাগাদ ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল থেকে ভ্যাকসিন নেন। এরপর বাড়িতে ফিরে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে দাবি। বিকেল নাগাদ তার অসুস্থতা আরো বাড়ে এবং এরপর খানিকটা স্বাভাবিক থাকলেও মঙ্গলবার সকালে তার ফের শ্বাসকষ্ট শুরু হয়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে পরিবারের লোকেদের দাবি যে, ভ্যাকসিন নেওয়ার কথা তিনি বাড়িতে কাউকেই জানাননি, ভ্যাকসিন নিয়ে যাবার পর অসুস্থ বোধ হওয়ার কথা বলেছেন। বিষয়টি হাসপাতালে জানানো হলে তারা মৃত ব্যক্তির সোয়াব সংগ্রহ করেন বলে জানা গেছে। পাশাপাশি দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে হাসপাতাল সূত্রে খবর। ব্লক স্বাস্থ্য আধিকারিক দপ্তর সূত্রে জানা হয়েছে যে, মৃত ব্যক্তির দেহ থেকে ময়নাতদন্তের জন্য সেখানকার সোয়াব সংগ্রহ করা হয়েছে এবং গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। এ বিষয়ে মৃত ব্যক্তির ভাইপো কি জানিয়েছেন শুনব। কি নাম আপনার? আমার নাম গোবিন্দ দত্ত। যিনি মারা গেছেন কে হয়েছে? আমার কাকু। কি হয়েছিল ঘটনাটা? ঘটনা হয়েছিল কালকে 11টা নাগাদ ভ্যাকসিন নিয়েছিল। কোনটা নিয়েছিল আমি জানি না সঠিক, কোভিশিল্ড আর কিছু না কোভ্যাকসিন আছে, কোনটা নিয়েছিল আমি জানি না। তো কাকুর মোবাইল কোনো ইনফরমেশনও আসেনি যে কোনটা নিয়েছে। যাই হোক, তারপরে বিকেলবেলা সন্ধ্যার দিকে আমার একটু বমি করেছিল। তারপরে তো ভোরবেলা বেশ 5টার নাগাদ ওই শ্বাসকষ্ট হয়ে মারা গেল। হাসপাতাল নিয়েছিলেন? হ্যাঁ, হাসপাতাল নিয়েছিলাম। ডাক্তার হচ্ছে এই করে দেখলেন, মারা গেছে। কী বলছে এখন ডাক্তার? ডাক্তার বলছে যে, আমরা বললাম যে ভ্যাকসিন নিয়েছিল কালকে, তারপর থেকে তো অসুস্থ। তো তারা বলছে যে কবি সে সোয়াব টেস্ট হবে, তারপরে বলছে সে পোস্টমর্টম হবে। এখন প্রসেসিং চলছে। এবার তো ঠিকই ছিলেন, প্রচুর তো সেরকম খেত, খালি প্রেশার ওষুধটা খেত। আর তো অসুস্থ, আমি তো তাই ভাবছি যে ভ্যাকসিন থেকেই হয়েছে, আমার ফ্যামিলির তাই সন্দেহ। ভ্যাকসিন নেওয়ার পরেই অসুস্থ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের ফ্যামিলি তাই ডাউট, আমারও ডাউট তাই। ওনার নাম কি? ওনার নাম হচ্ছে কৃষ্ণ দত্ত। বয়স কত হবে? 64।